উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনে প্রবল বর্ষণে দেশের ১৩ জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ সহায়তায় এগিয়ে এসেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরণকালের ভয়াবহ বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌরসভা সহ সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, ফলে চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, ফসলি জমি, পানির স্রোতে ভেসে গেছে গবাদি পশু। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নগদ টাকা, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বন্যার্তদের সাহায্যার্থে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, র্যাব, স্কাউটস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। নোয়াখালীতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়িঘর সহ ফসলি জমি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ। দুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ সহ সবকটি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে আউশ ধান ও আমন বীজতলা। ইতিমধ্যে ৭২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আশ্রয় নিয়েছে প্রায় ৪৫,০০০ মানুষ। চাঁদপুরেও দেখা দিয়েছে বন্যা। দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ১০০০০০ মানুষ। চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে এ পর্যন্ত ২০,০০০এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। গঠন করা হয়েছে ৬৪টি মেডিকেল টিম। ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আখাউড়ায় বাঁধ ভেঙে ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে বাড়িঘর ও ফসলি জমি। উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। চট্টগ্রামেও বন্যা দেখা দিয়েছে। সড়ক মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে, ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। খাগড়াছড়িতেও দেখা দিয়েছে বন্যা। শহর ও গ্রামে সবখানে ঢুকে পড়েছে পানি, ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সিলেটেও বন্যা দেখা দিয়েছে। শহর গ্রাম সবখানে এখন পানি আর পানি। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে ১০০০০০ মানুষ। এছাড়াও কক্সবাজার, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জেও বন্যা প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করার পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।